আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 5 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা আমাদের সিএসএস সিলেক্টরের কম্বিনেটর সিলেক্টর নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সুডো ক্লাস সিলেক্টরস এটা নিয়ে দেখব। তো সুডো ক্লাস সিলেক্টরস কি আসলে, চলুন দেখি। সিএসএস সুডো ক্লাস সিলেক্টরস এটা হচ্ছে A pseudo class is used to define a special state of an element. For example, it can be used to clone. এটাতে প্রত্যেকটা ইউজ হয় শুধু ক্লোন সাইন দিয়ে। তো চলুন দেখেন, এখানে এই যে একটা বাটন আছে, এখানে দেখেন আমরা অনেক ওয়েবসাইটে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে, অনেক ওয়েবসাইট না প্রত্যেকটা মানে 99% ওয়েবসাইটে দেখবেন যে এদের হোভার করার পরে আর একটা কালার আসতেছে, দেখে একটা বাটনে ক্লিক করার পরে একটা বাটন ক্লিক করতেছে, সেই ক্লিকের সময় যে ক্লিক করার পরে একটা আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের কি এই সুডো ক্লাসের কাজ, সুডো ক্লাস দিয়ে করা হয়। এখানে যেমন কিছু ফোকাস করতেছে, এখানে ক্লিক করার পরে ফোকাস যখন হচ্ছে তখন এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখানে দেখেন মাউস নিয়ে আসতেছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাতে কী হচ্ছে, এটা হোভারে হচ্ছে। তো আমরা এই জিনিসটাই দেখব, হোভারটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এটা মানে আপনার এত বেশি প্রয়োজন হবে যেটা আপনার ধারণার বাইরে, যে একটা ওয়েব ডিজাইনে হোভারটা কত বেশি প্রয়োজন হয়। হোভার এবং ফোকাস প্রয়োজন হবে, আপনার দেখবেন এটা ম্যাক্সিমাম সময় প্রয়োজন হবে আপনার ফর্ম ডিজাইন করার জন্য, লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে কোনো যেমন করেন যে একটা ভর্তির ফর্ম হইতে পারে বা যে কোনো টাইপের ফর্ম হইলে আপনার এই ওই ওই জায়গাতে ফর্মগুলোতে আপনার ফোকাসটা বেশি ব্যবহার হয়। এখন এখানে দেখেন কি বলছে, সিলেক্টরস সিনট্যাক্স এটা কীভাবে লিখতে হয়, মানে এটা লেখার সিনট্যাক্সটা দেখাইছে। দ্য সিনট্যাক্স অফ সুডো ক্লাস, প্রথমে কী হবে আপনার সিলেক্টরস, মানে একটা আপনার সিলেক্টেড ডিভিশন বা আইডি অথবা ক্লাস যেটাই হোক সেটাকে, তারপরে হবে কি আমাদের একটা ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে এখানে আপনার সুডো ক্লাস ইউজ করতে হবে। লাইক এখানে দেখেন সুডো ক্লাস কী কী আছে, যেমন এখানে লিঙ্ক আছে, তারপরে ভিজিটেড আছে, তারপরে হোভার আছে, তারপরে অ্যাক্টিভ আছে। তো এইগুলাই মূলত এই ক্লোনের পরে বসে। চলো আমরা আমাদের কোডে থেকে আমরা নিজেরা করে দেখি। এইখানে আমি একটা H1 ট্যাগ নিলাম এবং H1 ট্যাগের মধ্যে লিখলাম কি হ্যালো উদ্দিন, হ্যালো হেলাল উদ্দিন। এবং এখানে কি করব, এটাকে আমি একটা সুডো ক্লাস ইউজ করব। সুডো ক্লাস ইউজ করার জন্য এখানে যাই, যাওয়ার পরে এটা আমরা লিখবো, লেখার পরে কি করব, আচ্ছা লেখার পরে আমরা এটাকে যেহেতু সুডো ক্লাস ইউজ করবো তখন প্রথমে হোভার দিব, হোভার, এবং হোভারের পরে কি করব একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম এবং ক্লোজের পরে আমি একটা কালার দিব, কালার কালার দিলাম হচ্ছে আমি DDD, এবং এটাকে আমি এখান থেকে সবুজ করে দিলাম, মনে করেন যে সবুজ। চলুন ভিউটা দেখি, এই যে দেখেন নর্মাল কিন্তু সে ব্ল্যাক হয়ে আছে। এখন যদি আমি ওইটার উপরে মাউস নিয়ে যাই, দেখেন যখন মাউস নিয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, এটার ক্লাস গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ গ্রিন হয়ে যাচ্ছে, এইটা তো আমি মাউস নিয়ে গেলে গ্রিন হচ্ছে, এটা যদি আমি যে কোনো ট্যাগের মধ্যে বা যে কোনো জিনিস সিলেক্ট করে যদি সেটাকে আমি বলি যেটা হোভার করার পরে এই কাজটা ঘটবে, তখন সে কী করবে, সেই কাজটাই করবে। আচ্ছা দ্বিতীয় দেখেন, এখানে যদি আমি ফোকাস করতাম বা এখানে যদি আমি ফোকাস লিখি, ফোকাস ফোকাসের কী হবে, ফোকাসের রিলোড, এবার কিন্তু মাউস নিয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না। এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা দেখি এটাতে সম্ভবত ফোকাস কাজ করবে না বিকজ এটা টেক্সট, তো যদি ইনপুট হয় তো ইনপুটে ফোকাস
আচ্ছা চলো নিচে একটু দেখি যে ফোকাসটা আসলে কোথায় কোথায় কাজ করে। এখানে দেখেন ফোকাস ব্যতীত আরও অনেক আছে, এখানে শুধু হোভার বেশি দেখানো হচ্ছে। এখানে ফার্স্ট চাইল্ডস লাস্ট চাইল্ড এগুলো দেখি। ফোকাসটার ইনপুটে বেশি ব্যবহার হয়, এখানে দিলাম এখানে যাই, প্রথমে আমরা এটা একটা ডিভিশনের মধ্যে রাখি, ডট বা ডিভ, ডিভের মধ্যে মনে হয় আমি একটা ক্লাস নেই, ক্লাস ক্লাসের নাম কি, ক্লাসের নাম দেব টেস্ট সিএসএস। টেস্ট সিএসএস এর মধ্যে আমি এখানে রাখলাম হচ্ছে মনে করেন যে এইচ ওয়ান এবং এখানে আরেকটা এইচ ওয়ান দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি এই এইচ ওয়ান বা এই পরবর্তী এইচ ওয়ানকে কল দিই সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। এখন এটাকে কর্ম না করে আমি স্পেসিফিকভাবে যে আমার এটার মধ্যে দশটা হচ্ছে এইচ ওয়ান আছে, আমি এটার মধ্যে স্পেসিফিক প্রথমটা অথবা শেষেরটাকে আমি স্টাইল করব। তো এখন কী করতে হবে, এখানে আমার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড আমার কি অপশন আছে, তো চলুন দেখি, টেস্ট সিএসএস। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে আপনাদের, দেখেন এখানে আপনি ক্লাস ইউজ করার জন্য ক্লাসে যদি আপনি স্টাইল দিতে চান তার জন্য ডটটা ব্যবহার করতে হবে। ডটের পরে আপনার কী করতে হবে, ক্লাস নেম দিবেন এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট অথবা বা কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে একটা শেপের মধ্যে নেবেন। এখন যদি আমি দিই যে কালার রেড, হ্যাঁ কালার রেড করলাম, দেখেন কি হয়, প্রত্যেকটা টেক্সটের কালার রেড হয়ে গেছে। আচ্ছা কথা হচ্ছে আমি এটার মধ্যে একটা সুডো ক্লাস অ্যাড করে দিব, সুডো ক্লাস ক্লাস হচ্ছে, আচ্ছা সুডো ক্লাসের জন্য দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি সিএসএস রেখেছি, সিএসএস এর পরে এখানে দেব কি ক্লোন, ক্লোনের পরে দিলাম ফার্স্ট চাইল্ড। আচ্ছা ফার্স্ট চাইল্ডে যখন আমি এইচ ওয়ান দিচ্ছি তাহলে দেখেন এখানে শুধু শুধু একজন হওয়ার কথা, আচ্ছা এটার মধ্যে আমি দেবো হচ্ছে এইচ ওয়ান, আমার যেটা চাইল্ড ধরেছে সেই চাইল্ড ধরে ওরে সিলেক্ট হয়েছিল না ঠিক মতন। এখন কথা হচ্ছে যে যেই ডিভিশন আছে, প্রথম হচ্ছে ডিভিশন, যেই ডিভিশন আছে সেই ডিভিশনটাকে আমার প্রথমে কল করতে এবং ডিভিশনের মধ্যে কোন কোন চাইল্ডকে আমি স্টাইল করবো সেই চাইল্ডকেও দেখাতে হবে এবং এই চাইল্ডের পরে আপনার স্টাইল প্রয়োগ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের শুরু ক্লাস এবং এইভাবেই প্রত্যেকটা শুরু ক্লাসকেই ব্যবহার করতে হয়। এখন দেখেন এখানে কতগুলো শুরু ক্লাস আছে, এখানে শুরু ক্লাস আছে দেখেন, এখানে বলছে কি সিলেক্টর, অ্যাক্টিভ, চেকড, তারপরে ডিজেবল, তারপরে এমটি, তারপরে ইনেবল, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, এইভাবে একের পর এক এখানে দেখেন অনেকগুলো আছে। তো প্রত্যেকটাকে আপনারা আসে এখান থেকে যেভাবে লাইক এখানে দেখেন আমি কি করি, এখানে চেকড চেক পেজে যাই, চেক পেজে দেখেন এখানে কী বলছে সিএসএস চেকড সিলেক্টরস, এখানে কোনো কিছুকে আপনি চেক করাতে চাইলে অটোমেটিকও চেক করাতে পারেন। যেমন আমি যদি বলি যে এখানে এই এই সেকশনটাতে শুধু এই এই হয়ে থাকবে তো এখানে কিন্তু সেটাই ঘটবে। যদি আমি কোনো স্পেসিফিক ট্যাগকে শুরু ক্লাস ইউজ করে তার স্টাইল দিই তো সেখানে সেই স্টাইলটাই প্রয়োগ হবে। তো এখান থেকে আপনারা সবগুলো এই শুরু ক্লাসগুলোকে শুরু ক্লাস নেমগুলো মুখস্থ করে নেবেন অবশ্যই, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।